ভাইয়া বাড়ি গাড়িছে এটা হলো কলার গাছালা আর এটা হলো জুমি আলা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ নতুন একটি এক্সপিরিয়েন্স আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার অনেকদিন থেকেই ইচ্ছে ছিল এই কাজটি করার বাট সময় এবং ব্যস্ততার কারণে কাজটি করতে পারতেছিলাম না তো চলুন আপনাদেরকে দেখাই নতুন যে কাজটি আজকে করতে যাব এখন আমরা যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার কিছু প্রোডাক্ট আসছে চলুন যাওয়া যাক সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টারে চলে আসছি আমার যে রাজশাহী থেকে আমের গাছগুলো অর্ডার দেওয়া ছিল সে আমের গাছগুলো প্রায় চলে আসছে আমি এখন আমার আমের গাছগুলো এখান থেকে কালেক্ট করবো করে বাসার দিকে রওনা দেবো তো চলুন আমের গাছগুলো আছে কালেক্ট করি গাছগুলো নিয়ে রওনা দিলাম বাসায় যাবো ওখান থেকে গাছগুলো যেখানে গন্তব্যস্থল সেখানে পৌঁছায় দিব নানু বাসায় ওখানে আমাদের ছোট্ট একটি জমি রয়েছে যেখানে একটি কলার বাগান আপাতত করে রাখা ছিল সো ওখানে আমাদের এই আমের একটি বাগান করার পরিকল্পনা করছি বাসা থেকে সো আমরা আজকে ওখানে যাব আমাদের কিছু আমের গাছ নিয়ে যে আমের গাছগুলো আপাতত সে বাগানটি স্টার্ট করবো দেন ধীরে ধীরে ইনশাল্লাহ পুরোপুরি সকল আমের গাছগুলো নিয়ে এসে ওখানে লাগাই দিতে পারবো সো চলুন নানু বাসার দিকে যাওয়া যাক এবং বলে রেখে আমার নানু বাসাটি বদলগাছি থানায় নওগাঁ জেলার মধ্যে অন্তর্ভুক্ত রসুলপুর গ্রামে সো আমরা এখন ওখানে যাব চলুন এটা আমাদের কলা বাগান এখন আম বাগান করব তো কাজ কলা পারবো তো পারবে তো তাহলে আবার কি ওরা হচ্ছে আটা বাগান সমস্যা না আটা বাগান আমি হলাম সেই ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন
ভালোই কাজ করিচ্ছে রাব্বি ভাইয়া, শহরের ছেলে গ্রামে আসে কৃষি কাজ করিচ্ছে, দেখতে পাচ্ছেন? ভাই আমার গাছের সুতা খুলিচ্ছে, এটা হলো কলার গাছ আলা, আর এটা হলো জুমি আলা। আলহামদুলিল্লাহ ভাইয়া, পানি নিয়ে আসলো, এখন গাছে পানি দিবে। মামু আমি এখন অনেক সিঙ্গেল। ছয় থেকে সাত প্রকারের নাম থাকে, ছয় থেকে সাতটা একজাতে না, মানে এক এক সময় এক একটা নাম ধরতে থাকে। আমার বাড়ি এসে কাজ করিচ্ছে, আমের গাছ লাগাচ্ছে, আমের গাছ। ভাইয়া জীবনে ফার্স্ট টাইম কাজ করলো মামুর বাড়ি এসে। হ্যাঁ, কৃষক। ভাইয়ার কলজায় লাগলো, আম ধরলে সবার কয় কেজি করে দিবেন ভাইয়া? সবার দুই কেজি করে আম, যারা যারা ভিডিও শেয়ার দিবে সবার জন্য দুই কেজি করে আম। যারা যারা ভিডিও শেয়ার দিবেন অবশ্যই দুই কেজি করে আম পাবেন, বেশি করে শেয়ার করবেন।
দেওয়া অবশেষে রাজশাহী থেকে প্রায় 15টা আমের গাছ নিয়ে আসছিলাম। আপাতত জায়গা বিশাল বড়, অল্প কিছু গাছ দিয়ে আপাতত শুরু করলাম। ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে পুরো বাগানটা করব। তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তাই আমি আমার আমের বাগানটি করতে পারি, সবাই আমাদের দোয়া করুন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন বাগানের থেকে সবাই এখন বের হবো।